প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। তোমাদের কতগুলো ড্রয়িং আমি দেখানোর জন্য আসলে রেডি হয়েছিলাম, তার মধ্যে সবগুলো হয়তো আজকে দেখাতে পারবো না, তবে আজকে দুইটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে স্থির করেছিলাম। একটা আমি এঁকে ফেলেছি, আর একটা এখন আমি একটা আঁকবো গ্রামের দৃশ্য, খুব সহজভাবে কীভাবে একটা গ্রামের দৃশ্য আঁকা যায়, একটা ঘর দিয়ে, একটা গাছ দিয়ে, একটা মানে কতগুলো ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কীভাবে একটা সুন্দর ঘর আঁকা যায়, আমি সেটার চেষ্টা করবো। তাহলে আমরা শুরু করি, খুব সহজভাবে আঁকবো এটা। প্রথম আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেল আঁকলাম, ট্রায়াঙ্গেল এঁকে আমি জাস্ট এখান থেকে একটা ভিতরে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আঁকার পর আমি জাস্ট এখান থেকে একটা দরজা দিলাম, দরজার কিন্তু একটা পার্ট থাকবে এখানে, আমি এখানে দিয়ে দিলাম দুইটা লক করার জায়গায়। এখন জানালা বানালাম, তোমরা ভালো করে দেখো, খেয়াল রাখো এটা আমি কীভাবে কোনটার পর কোনটা বানাচ্ছি। আমরা একটা ঘর আঁকলাম, আমি বলেছি তোমাদের ছোট্ট করে কীভাবে আঁকা যায়, বিশেষ করে ক্লাস ওয়ান যারা আছে তাদের জন্য মূলত এই ছোট্ট জিনিস, বা স্টেপ থ্রি বা নার্সারি যারা বা কেজিতে থাকো তাদের জন্য ছোট্ট দৃশ্য কীভাবে আঁকা যায়। আমি এখানে ছোট্ট করে একটা গাছ আছে, একটা গাছ অনেক বড় না, ইজিভাবে যেন তুমি আঁকতে পারো, জাস্ট এরকম জাস্ট এই জায়গাটা খেয়াল করবে তো কীভাবে আঁকতে হয়। আমি এটাকে একটা ডাল, যেহেতু ডালটা আমরা এভাবে দিয়ে দিলাম, এখন এই অংশটাকে তোমাদের জন্য যেহেতু ইজি করতে হবে তাই আমরা এটা এঁকে দিলাম। আমি গাছে ফল টল দিলাম না, ফল দিলে তোমরা আঁকতে পারবে না, ঝামেলা হবে। এই জিনিসটাকে জাস্ট এরকম দিলাম। এবার একটা এখানে একটা রাস্তা, বাড়ি থেকে বের হওয়ার একটা রাস্তা। তাহলে কী হলো, একটা ঘর আঁকলাম, একটা গাছ আঁকলাম। যেহেতু ঘর আর গাছ নিয়ে তো আর দৃশ্য হয় না, তা আমরা এখানে পিছনে একটা বুশ এঁকে দিলাম। বুশ মানে হচ্ছে একটা জঙ্গলার মতো বানালাম, তো পিছনে গ্রামও বলতে পারো, এরকম দিয়ে দিলাম জাস্ট এরকম। এখন এই সোজা, ঠিক এই সোজা স্কেল দিয়ে হলে ভালোই তো, আমার আশেপাশে এই মুহূর্তে স্কেল নাই, একটু বাঁকা হওয়ার সম্ভাবনা আছে, এঁকে দিলাম এটা। ঠিক আছে, তাহলে দেখো একটা দৃশ্যের মতো প্রায় হয়ে গেছে। তো এখানে আমি কিছু ঘাস দিই, কিছু ঘাস দিই, গাছ দিয়ে দিই, একটা মাটির ফুল টুল দিয়ে দিই, এরকম দিয়ে একটা ফুল দিয়ে দিই, ফুল দিলে আশা করি ভালো লাগবে। আর এখানে নর্মাল কতগুলো ঘাস, ঘাস ঘাস আর কিছু বেশি দিলে একটু হিজিবিজি লাগবে, যেহেতু তোমরা ছোটো ক্লাসে পড়ো সেই জায়গা থেকে। এখানে আমি এটা একটা সূর্য, সূর্য বেশি কিছু দেবো না, জাস্ট এটুকু দিয়েই যা যতটুকু করা যায়, দুইটা পাখি দিলাম। আর এখানে তুমি যদি কিছু দিতে চাও, জাস্ট এরকম একটু নারিকেল গাছটা জাতীয় বা খেজুর গাছ জাতীয়টা দিলাম, না দিলেও সমস্যা নেই। এখন দেখো তোমাদের মানে জিনিসটা কেমন হয়েছে, অল্প সময়ের মধ্যে কীভাবে একটা মানে দৃশ্য কীভাবে আঁকা যায় সেটা আমি দেখালাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা উপকৃত হবে, এটার মধ্যে দিয়েই তোমরা মোটামুটি একটা প্রাইমারি লেভেলের যে প্রাথমিক অবস্থায় যে একটা দৃশ্য আঁকতে হয়, একটা ঘর একটা গাছ, আমি এটাকে বড় করতে হলে আমরা দুইটা বা তিনটা ঘর দিতে পারতাম, কয়েকটা গাছ দিতে পারতাম, এই জায়গা থেকে করতে পারতাম। যেহেতু আমাদের ছোট ক্লাস, সুতরাং আমি অল্প জায়গায় অল্প কিছু করে দেখালাম আর কি। আশা করি তোমাদের, তোমরা এটার মাধ্যমে উপকৃত হবে এবং তোমরা আঁকতে পারবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।